হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো মোবাইলের স্ক্রিনের উপর আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও তৈরি করতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে, কারণ এই ভিডিওটি মেক করতে কিন্তু জাস্ট এক ক্লিকে এরকম ভিডিও আপনারা মেক করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব কীভাবে আপনারা এরকম ভিডিও এক ক্লিকে এডিট করবেন। তো সেটা করার জন্য আমাদেরকে আমাদের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে আসার পর এখান থেকে আপনাদের আমি একটা ফাইল এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট সেখানে আপনারা ওয়ান ক্লিক করলেই কিন্তু এরকম একটা সাইডে চলে আসবেন। জাস্ট আমি এখান থেকে অনেক একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের একটা অপশন চলে আসছে। তো এখানে কিন্তু আমাদেরকে দেখুন ইউজ টেম্পলেট, এখানে একটা রেড বাটনে ইউজ কমপ্লিট এখানে ক্লিক করবে দেবেন। তো জাস্ট এখানে আমি সিম্পল এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের সরাসরি এখান থেকে ক্যাপকাটে নিয়ে চলে আসবে। তো এখানে আবার দেখুন ইউজ টেম্পলেট, এখানে ইউজ টেম্পলেট লেখা আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একদম সরাসরি আমাদের যে গ্যালারি আছে এখান থেকে আমাদের গ্যালারিতে চলে আসবে। তো গ্যালারিতে আসার পর এখানে আমাদেরকে ইমেজগুলো অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আমরা ইমেজ অ্যাড করে নেব। তো ইমেজ অ্যাড করার জন্য আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলে গিয়ে আমরা এখান থেকে ইমেজ অ্যাড করে নিব। তো এখান থেকে আমি এই ফাইলটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ইমেজগুলো অ্যাড করে নিব। তো এখান থেকে আমি ইমেজগুলো অ্যাড করার জন্য আমি জাস্ট এখান থেকে চারটা ইমেজ নিব। তো আপনারা যে কটা ইমেজ পারেন ইউজ করতে পারেন, কিন্তু এখানে কিন্তু চারটা ইমেজ ইউজ করা যাবে। তো আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, তারপর এখান থেকে এই ইমেজটি নিলাম, এটা নিলাম। তো এখান থেকে আপনারা চারটা ইমেজ সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন লোডিং ইফেক্ট হচ্ছে। লোডিং হওয়ার পরেই কিন্তু আমাদের ভিডিওটি একদম মেক হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি মেক হয়ে গেছে। তো এখানে আমরা যদি এখন প্লে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি অলরেডি চলে আসবে। তো দেখুন আমি এখানে যদি ক্লিক করে দিলাম, যাওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটি একদম প্রথম যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছিলেন সেরকম ভিডিও কিন্তু আমাদের একদম ভিডিও হয়ে গেছে। তো আপনারা এক ক্লিকে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ভিডিওটি সেভ করার জন্য কী করতে হবে, এখান থেকে দেখুন এক্সপোর্ট নামের অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই এখান থেকে দেখুন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে হবে কি, ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে জাস্ট আপনাদের ভিডিওটি ডাউনলোড হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।